আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকল ভালো আছেন। আমি বিলকুল বিলকুল কিন্তু আমি ভালো নাই, আমি একটা খুব মর্মান্তিক ভাবে আহত, টুটা বাংলাদেশ জুড়ে মোবাইল আহত। কারণ যে এই কদিন ধরে আমরা দেখতে পারলাম যে এই 1 মাস ধরে বা 15 দিন ধরে আমরা দেখলাম যে পেঁয়াজের দাম খুব বেশি বাড়ছে। পেঁয়াজের দাম বা ও পরিমাণ দাঁড়াইছে, পেঁয়াজের দাম হইলো 240 টাকা বর্তমান বাজারে চলের। আর ওখান আখতা ধরে আজকুরাই কে আখতা ধরে উনি লবণর দাম হইলো বলে 150 টাকা। তা কোন কোন সিচুয়েশন আমরা পড়ছি আমরা? তো আমি একটা জিনিসও কইতাম চাইতাম আমি, যে আমরা গরিব, গরিব তো আর সব নাই, আমার লাগান যত গরিব আছে আর যারা দিন মজুরি আছে তারা কি তা করতো? তারা একদিকে হইলো পেঁয়াজের দাম হইলো 240 টাকা, আর একদিকে হইলো লবণ কেজি হইলো 150 টাকা। তো তারা কিতা করতো? আমার লাগান যারা গরিব আর দিন মজুরি যারা মানুষ আছে তারা কিলা খাইত, আর কিতা লাগি অত জিনিস আস্তা ধরে দাম বাড়ি যায়, আস্তা ধরে পেঁয়াজের দাম বাড়ি যায়, আস্তা ধরে লবণের দাম বাড়ি যায়, আরো কদিন বাদে অন্য আস্তা ধরে আরো কিতা বাড়ি গেছে। তো এটা একটা কিতা আমরা কিচ্ছু বুঝলাম না, কিন্তু এটা ব্যবসায়ী হলে সিন্ডিকেট করা না আর কিছু কোনো জিনিস আমরা কিচ্ছু বুঝতে পারলাম না। আপনারা অতি শীঘ্রই ভিডিওটা শেয়ার দিবা, শেয়ার দিয়ে অত বেশি শেয়ার দরকার জেলা ভিডিওটা গিয়া মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়া জেলা পৌঁছিতে পারে। আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ভিডিওটা যদি আপনার দেখে তখন তাহলে এর একটা উদ্বেগ নৌকা যে কোন কারণে আখতা ধরে ইত বা আর ফিয়াইজর বা লবণর বা আখতা ধরে কিতা লাগিয়ে লইছে। আর জানি না এটা কি গুজব না না ব্যবসায়ী সিন্ডিকেট না আসলে এটা সত্যি, তো আমরা বুঝলাম না কিচ্ছু না। লবণ কোনো সংকট দিছে, অভাব লবণ কোনো অভাব দেখা দিছে, তো আমরা কিচ্ছু বুঝলাম না। তবু আপনার কাছে আমি কোনো যদি ভুল টুল হইয়া থাকে তবু আপনার কাছে আমি সরি চাইলাম। আর কিন্তু ওখানেও আমার কাছে খুব খারাপ লাগে যে আমরা যেমন ধরলে যারা ধনী আছে তারা তো বসে কিনে খাই দিতে পারবো, কিন্তু যারা গরিব আছে বা যারা দিন মজুরি মানুষ আছে যারা মধ্যবিত্ত পরিবার আছে তারা কি তা করবো? সো ও কারণে আমি ও ভিডিওটা মানানি। দেন আপনারা ভিডিওটা খুব বেশি শেয়ার দিবা আর আর কি তা হইতাম আর কিছু না। অতদিন পর্যন্ত পালা তা পাস তো তাপা আর আসসালামু আলাইকুম।